প্রথমবারের মতো জাতীয় দলের কোনো ক্যাম্পে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। বন্ধু শামীম পাটোয়ারির অভিবাদন যখন পেলেন, তখনও গায়ে জড়ানো এইচপি দলের প্র্যাকটিস কিট। এই এইচপি ইউনিটের ক্যাম্পে ভালো করে ইমার্জিং স্কোয়াডে ডাক পেয়েছিলেন তামিম। সেখানে দারুণ পারফরমেন্স করে পেয়ে গেছেন জাতীয় দলের টিকিট এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে। তামিমের বন্ধু তানজিম হাসান সাকিবেরও একই অভিজ্ঞতা। তিনিও দারুণ বোলিং করেছেন ইমার্জিং এশিয়া কাপে, সেই পারফরমেন্সেরই পুরস্কার পেয়েছেন হাতে নাতে। সোমবার ছিল জাতীয় দলের কোনো ক্যাম্পে তামিম সাকিবের প্রথম দিন। এদিন থেকেই শুরু হয়েছে প্রাইমারি স্কোয়াডের ক্যাম্প। প্রথম তিন দিন হবে মেডিকেল চেক আপ, যার প্রথম দিন হয়েছে ইসিজি ব্লাড টেস্ট। দেন কন্ট্রাক্টেড সমস্ত প্লেয়ার এবং রিসেন্টলি যারা ন্যাশনাল টিমের বিভিন্ন টুর্নামেন্টগুলো পার্টিসিপেট করেছে তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। আজকের মূলত যে কাজটা সেটা হচ্ছে কি, একদম বেসিক মেডিকেল টেস্টিং হবে, ব্লাড টেস্ট, আই টেস্ট এবং ইসিজি। সো এক মেডিকেল টেস্টগুলো আজকে করা হচ্ছে এবং আগামীকালকে এবং পরশু গ্রুপ করে করে ফিজিও স্ক্রিনিং বলে, যেটা ধরেন বোন এবং মাসলের কী অবস্থা, এই দুইটা টেস্টিংগুলো করা হবে। তো এই প্রথম তিন দিনে এই অ্যাক্টিভিটিস আমাদের। সব মিলিয়ে প্রায় 32 জনকে ক্যাম্পে ডাকা হয়েছে। বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা ক্রিকেটারদের পাশাপাশি এই ক্যাম্পে আছেন রনি সোম্যদের মতো কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটাররাও। যদিও শুরু থেকে ক্যাম্পে থাকবেন না ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়া 5 জন এবং অধিনায়ক তামিম ইকবাল। 5 জন সাকিব, লিটন, আফিফ, শরীফুল এবং হৃদয়, তাদের পার্টিকুলারলি এক একটা ডেট আছে, এনওসি ইস্যু করা হয়েছে, তারা এনওসি পিরিয়ডটা শেষ করেই তারা টিমের সাথে জয়েন করবে। বাট নর্মালি যেটা অনেক সময় হয়ে থাকে, যেমন কোনো টিম যদি ফাইনালে না উঠে তো তার টুর্নামেন্টও তো আগেই শেষ হয়ে যায়। তো তাদের যখনই খেলাটা শেষ হবে, ওই খেলা শেষ যেদিন হবে তার পরের দিনই আসলে তারা যার যার মতো করে ক্যাম্পে জয়েন করবে। একদম এক্স্যাক্টলি তামিমের কন্ডিশনটা কি, ওর রিপোর্ট আমার পড়ে দেখা হয় নাই, সো এই ব্যাপার একদম ডাইরেক্টলি বলতে পারবো না। বাট একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যখন কোনো প্লেয়ারের কোনো ইঞ্জুরি হয়, এই ইঞ্জুরি থেকে একটা, যেহেতু একটা রেগুলার প্লেয়ার ইঞ্জুরির কারণে একটা গ্যাপ হয়, ওখান থেকে ফিরে আসার প্রসিডিওরটা কোনো কোনো সময় কঠিন হতে পারে, কোনো কোনো সময় সহজ হতে পারে। বাট আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে কি, একটা প্লেয়ারকে মানসিকভাবে এবং ফ্যাসিলিটিজের মাধ্যমে 100% সাপোর্ট করা, যাতে তারা খুব তাড়াতাড়ি সে জায়গা থেকে রিকভারি করতে পারে। আপাতত বিসিবির ডক্টর এবং ফিজিওর আন্ডারেই চলবে ফিটনেস টেস্ট। 3 তারিখে ইউইও টেস্ট, 8 তারিখ থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। তার আগেই কোচিং প্যানেলের সবার দলের সাথে যোগ দেওয়ার কথা। আফনান পিয়াল, অলরাউন্ডার।